হক ফুরফুরা প্রেজেন্টস তিনি এমন করে হাউ হাউ করে কাঁদছেন টুকরে টুকরে কাঁদছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেলেন নবীজির কান্নার আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে ওই কামরার ভিতরে হুজরা মোবারকে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট বাচ্চাকে এমন করে কোলে নিয়ে টুকরে টুকরে কাঁদছেন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এমন ভাবে কি জন্য কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একবারের জন্য আমাকে বলুন বলুন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি কি বললেন ও উম্মে সালমা আমার কাছে যে ফেরেশতা এসেছিল সেই ফেরেশতা আমাকে একটি সংবাদ দিয়ে গিয়েছে আমাকে একটি খবর দিয়ে গিয়েছে আমি সেই খবর শুনে আমি নবী কাঁদছি উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা মাতা আপনার প্রতি কুরবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবারের জন্য আমাকে বলুন 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 আর আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি বললেন ও উম্মে সালমা আমার কাছে যে ফেরেশতা এসেছিল জিবরিল আমিন আমাকে যে খবর দিয়ে গিয়েছে আমাকে মাটি দিয়ে কে দিয়ে গিয়েছে এক স্থানের মাটি দিয়ে গিয়েছে আমার নানু ভাই হুসাইনকে যে স্থানে শহীদ হবে যে স্থানে যে কারবালার প্রান্তে যেখানে শহীদ হবে সেই স্থানের মাটি জিবরিল আমিন আমাকে দিয়ে গিয়েছে উম্মে সালমা দেখো দেখো আমার এই হাতে উম্মে সালমা এই জন্য এই মাটি নিয়ে আমি কাঁদছি হায় আফসোস আমি নবী আমার ইন্তেকালের পরে আমি নবী আমার আমার পৃথিবীতে বিদায় হয়ে যাবার পরে আমার বংশের মধ্যে কিছু মানুষ যারা মুসলিম মুসলমান তারা আমার নানু ভাই হুসাইনকে ওই কারবালার প্রান্তে শহীদ করবে উম্মে সালমা দেখো এই মাটি জিবরিল আমিন আমাকে মাটি দিয়ে গেছে যে স্থানে যে জায়গায় আমার নানু ভাই হুসাইনকে কি করবে শহীদ করবে সেই স্থানের মাটি দিয়ে গেছে জিবরিল আমিন এমন করে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তিনিও জানতেন যে আমার নানু ভাইকে শহীদ করাবে শহীদ হবে কারবালার প্রান্তে এমন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর আব্বা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো বেটা বড় ছেলের নাম হলো হাসান এবং ছোট ছেলের নাম হলো হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন যে আমার বড় ছেলেকে আমাদেরই বংশের কিছু মুসলমান কি করবে জেহের পান করিয়ে বিষ পান করিয়ে তাকে মারবে কি বলল কোন হিন্দু কোন কাফের মুসলমান আবার কি বললেন যে নবীজি ইন্তেকালের পরে এই কুরাইশ বংশের কিছু মানুষ মুসলমান তারা কি করবে আমার ছোট বেটা হুসাইন কি করবে কারবালার প্রান্তে শহীদ করবে ও মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ভাবে জানতেন যে আমার ছোট ছেলেকে কারবালার প্রান্তে শহীদ করবে ও মুসলমান
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি হাদিস পাকের মধ্যে ঘোষণা করেছেন এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনের যুদ্ধে যাওয়ার সময় কারবালার ময়দান দিয়ে যাওয়ার প্রাককালে তিনি কারবালার প্রান্তে কারবালার ময়দানে পৌঁছাবার সময় মানুষকে জিজ্ঞাসা করলো সন্দেহ হচ্ছে জায়গাটির নাম কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধে যাচ্ছেন সিফিনের যুদ্ধে তো কারবালার প্রান্তে পৌঁছাবার পরে মানুষকে জিজ্ঞাসা করলো এই জায়গাটির নাম কি এই স্থানটির নাম কি ও মুসলমান ওখানকার মানুষ সকলেই বললো আমিরুল মুমিনিন ইয়া আমিরুল মুমিনিন এই জায়গায় স্থানটির নাম হলো কারবালা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার নাম শুনে কানতে শুরু করলেন এমন করে ডুকরে ডুকরে কাঁদছেন এমন করে চোখের পানিতে কারবালার কিছু জায়গা মাটি ভিজে গেল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া আমিরুল মুমিনিন আপনি এমন করে কাঁদছেন কেন আমাকে বলুন আমাদেরকে একবার বলুন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদেরকে বললেন আমি এক সময় একদিন নবীজির হুজরা মোবারকে আমি হাজির হলাম নবীজিকে দেখলাম নবীজি এমন ভাবে ডুকরে ডুকরে কাঁদছে আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এমন ভাবে কাঁদছেন কেন আমাকে একবার বলুন বলুন ও মুসলমান আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমার নানু ভাই হুসাইনকে ওই ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে আমার নানু ভাইকে শহীদ করবে আমার নানু ভাই হুসাইনকে শহীদ করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন ও আমার সোনা সাহাবারা আমি এই জন্য আমি কাঁদছি যে স্থানে আমি আলী ইন্তেকাল করার পরে নবীজি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আমার বেটা আমার কলিজার টুকরা হুসাইনকে এই স্থানে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই কারবালার ময়দানে এখানেই শহীদ করবে নবীজির বংশের মানুষ যারা মুসলমান তারাই কি করবে নবীজির দৈহিত্র নবীজির নানু ভাই হুসাইনকে কি করবে শহীদ করবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছিলেন এমন করে ওনার দামাত জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও জানিয়ে দিয়েছিলেন যে স্থানে ইমাম হুসাইন কিভাবে শহীদ হবে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা কান্দে জাইনাব কান্দে কুসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুসুম কান্দে সাকিনা খালিদুল দুল খালিদুল কান্দে জাইনাব কান্দে কুসুম কান্দে সাকিনা নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ
শিশু মায়ের কোলে দুধ পেলো না, কান্দে জৈনব কান্দে কুসুম কান্দে সাকিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ উম্মে বিনতে সাহার বানু, উম্মে বিনতে সাহার বানু করে যাই মাতুম, আর সাহা যাই না আর সাহা যাই না গো আল্লাহ জালিমের জুলুম। ইমানেরি ইমানেরি পরীক্ষা আর কত বল না, কান্দে জৈনব কান্দে কুসুম কান্দে সাকিনা। খালিদুল দুর খালিদুল দুর ফিরে এলো হুসাইন এলো না, কান্দে জৈনব কান্দে কুসুম কান্দে সাকিনা। ও মুসলমান, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ইয়াউমে আশুরার ইয়াউমে আশুরা অনেক তাৎপর্য অনেক ফজিলা তিনি রেখেছেন। ও মুসলমান, আমরা এতদিন জানতাম ইয়াউমে আশুরা দশই মুহররমে ইমাম হোসেন শহীদ হয়েছে, তা নাই তা নাই। ও মুসলমান, ইয়াউমে আশুরাই দশই মুহররমে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এমন করে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, এমন করে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত নদী নালা সমুদ্র তিনি এই দশই মুহররমে সৃষ্টি করেছেন। একবার বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, এই দশই মুহররমে ইয়াউমে আশুরার দিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তিনি নিজে হাতে তৈরি করেছিলেন, নিজে হাতে করে সৃষ্টি করেছিলেন, যেদিন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদমকে যেদিন তিনি সৃষ্টি করেছিলেন সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা দশই মুহররমের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে তিনি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাতে প্রবেশ করেছিলেন, জান্নাতে প্রবেশ করেছিলেন। এসব ঘটনা আপনাদের সবাই জানা, সবার জানা তো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা আমাদের কম বেশি সকলের জানা আছে, কিন্তু এই দশই মুহররমের তাৎপর্যের ফজিলত বলার জন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেদিন জান্নাতে প্রবেশ করিয়েছিলেন সেই দিনটাও ছিল ইয়াউমে আশুরার দিন, দশই মুহররমের দিন। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনি ইরশাদ করেছেন, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে কোরআন মাজিদ এক পারায় তিনি ঘোষণা করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম এবং মা হাওয়াকে জান্নাতে প্রবেশ করার পরে তিনি আল্লাহ পাক বলে দিলেন, ও আদম ও মা হাওয়া তোমরা জান্নাতে ভ্রমণ করো, জান্নাতে সৈর করো, যা ইচ্ছা তাই খাও,
যেখানে ইচ্ছা সেখানেই যাও, কিন্তু ওই যে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, ওই যে একটি গন্ধম গাছ দেখা যাচ্ছে, ওই গন্ধম গাছের নিকটবর্তী হবে না। আল্লাহ পাক বললেন, নিষেধ করে দিলেন, ওই গন্ধম গাছের নিকটবর্তী যাবে না, ওই গন্ধম গাছের পাতা ভক্ষণ করবে না। শয়তানে মারদুদ ইবলিস সে কি করলো? ওয়াসওয়াসা দিল, ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল। সর্বপ্রথম মা হাওয়াকে, মা হাওয়া রাজি হয়ে যাওয়ার পরে বাপ আদম আলাইহিস সালাম রাজি হয়ে কি করেছিলেন? সেই গন্ধম গাছের ফল ভক্ষণ করেছিলেন। এবং আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাত থেকে এই দুনিয়ায় পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই দিনটাও ছিল কি? দশই মুহররমের দিন, দশই মুহররমের দিন। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াসালাম এবং মা হাওয়াকে এই দশই মুহররমে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অবতরণ করেন। এমন করে মা হাওয়াকে জেদ্দার বুকে, এমন করে বাপ আদমকে সিংহলে, এমন করে দুজনকে দু জায়গায় আলাদা আলাদা জায়গায় কি করলো? পাঠিয়ে দিল পৃথিবীতে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে পাঠিয়ে দেওয়ার পরে পৃথিবীর বুকে এসে তিনি রোনা জারি করেন, দোয়া প্রার্থনা করেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াসালাম 350 বছর ধরে এই দোয়া প্রার্থনা করতে লাগলেন, ও গো আল্লাহ, আমার গুনাহ, আমার খাতাকে, আমার ভুলকে আপনি ক্ষমা করে দেন। 300 বছর পরে আমি এই ঘটনাকে মুক্তাসার করে বলছি, সময় সংক্ষিপ্ত। আমরা সবাই সকলেই কম বেশি আদম আলাইহিস সালামের ঘটনা আমাদের জানা আছে। আদম আলাইহিস সালাম 350 বছরে দোয়া করার পরে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন দুজনার গোনাকে, দুজনার এই দোয়া প্রার্থনাকে কবুল করে নিলেন। আদমের, আদম আলাইহিস সালামের দোয়া প্রার্থনাকে কবুল করার পরে এবারে কি করছেন? আদম আলাইহিস সালাম এমন করে হাই হুতাশ দুঃখ করছে, আমার সাথী কোথায় গেল, আমার স্ত্রী কোথায় গেল, আমার বিবি কোথায় গেল, ও মুসলমান, এমন করে দৌড়াতে লাগলো, এমন করে মা হাওয়ার সঙ্গে যে আরাফার ময়দানে, যেখানে আরাফার ময়দানে যেদিন দুজনার মধ্যে সাক্ষাৎ হয়েছিল, দুজনার মধ্যে মিলন হয়েছিল, সেই দিনটাও ছিল দশই মুহররম। সুবহানাল্লাহ, দশই মুহররমের কি তাৎপর্য, এর কি ফজিলত! শুধু তাই নয়, এটা তো আদম আলাইহিস সালামের ঘটনা বললাম, এমন করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এমন করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কারো দোয়া, কারো খাতা, এমন করে কি হয়েছে, কোন কাজে কি হয়েছে, উদ্ধার হয়েছে। এমন করে মুসা আলাইহিস সালাম তিনি যেদিন কি করেছিলেন, ওই নীল নদ, লোহিত সাগর যেদিন পার হয়েছিল, পিছনে ফেরাউন আলী, ফেরাউন কি করলো? ফেরাউন যখন পিছনে ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম যে নীল নদ যে পার হয়ে গিয়েছিলেন, এবং ওই নীল নদে যেদিন ডুবে গিয়েছিল ফেরাউন এবং ফেরাউনের লস্কর, সেদিনটাও ছিল কি? এই দশই মুহররম। সেদিনে ছিল কি? দশই মুহররম। এমন করে হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি যে তানাকে যে মাছে ভক্ষণ করেছিল, এবং ভক্ষণ করার পরে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কদিন? 40 দিন। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউনুস নবী দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থেকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি।
وكذلك ننجي المؤمنين ও মুসলমান নবী ইউনূস কে যেদিন ওই মাস কি করেছিল উবরে দিয়েছিল সেদিনটাও ছিল এই 10ই মুহররম ইয়াউমে আশুরার দিন সেদিনটাও ছিল কি ইয়াউমে আশুরার দিন এমন করে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে রোগাক্রান্ত হয়েছিল রোগে পড়েছিল তিনি রোগের থেকে কি হয়েছিলেন সুস্থ লাভ করেছিলেন শিফা লাভ করেছিলেন এই কি এই 10ই মুহররম ইয়াউমে আশুরা দিন এমন করে অগণিত কি আছে অগণিত নবীরা যে সমস্ত নবীরা কোন কোন নবীদের দোয়া প্রার্থনা কোন কবুল হয়েছে কোন কোন নবীদের কি হয়েছিল মুসিবতে পড়েছিল সেই মুসিবত থেকে এবং দোয়া কি হয়েছিল কবুল হয়েছিল এই মুহররম কিন্তু হতবাগা মাথাফাটা মুসলমান আমরা তো জানি এই 10ই মুহররম ইয়াউমে আশুরার দিনে লাঠি খেলা করতে হয় কি লাঠি খেলা করতে হয় লাঠি খেলা করা যদি জায়েজ হতো লাঠি খেলা করার যদি কোনো কি থাকতো রিওয়াজ থাকতো তাহলে লাঠি খেলা তো সাহাবারা করতেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুগে ছিলেন সেই যুগে কি সাহাবারা ছিলেন তো কিন্তু সাহাবারা তো লাঠি খেলতেন তাবেঈনরা তো লাঠি খেলতেন তাবে তাবেঈনরা তো 10ই মুহররমে লাঠি খেলতেন কিন্তু সাহাবা থেকে আজ পর্যন্ত কোনো প্রমাণ নেই কোনো হাদিস নেই কোনো কি নেই কোরআনে নেই কোনো দলিল নেই জি ইয়াউমে আশুরার 10ই মুহররমে কি করতে হবে লাঠি খেলা করতে হ্যাঁ এই দিনকে বলা হয়েছে রোজা রাখার কথা বলা হয়েছে কি বলা হয়েছে রোজা রাখার কথা বলা হয়েছে যে ইয়াউমে আশুরা 10ই মুহররমে রোজা রাখলে এর কি ফজিলত এর কি মাহাত্ম্য এর ফজিলত অগণিত যাই হোক টাইম তো খুব শর্ট তো রোজা রাখার কি ফজিলত কি তাৎপর্য আমার পরে যে বক্তা আসছেন ইনশাআল্লাহ তিনি শোনাবেন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা